আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলার ভিডিও। তো সকালবেলা হলো নুডলস পার্টি চলছে, আমার ভাসুরের মেয়ে হলো নুডলস রান্না করতেছে মাটির চুলায়। তো বাড়িতে তো মাটির চুলায় রান্না করা হয়, আর সিলিন্ডারটা আসলে অত বেশি রান্না করার জন্য আমরা সিলিন্ডার ব্যবহার করি না, অল্প কিছু যখন রান্না করি তখন হয়তো বা সিলিন্ডারটা ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে হলো সকালবেলায় নুডলস পার্টি শুরু হয়ে গেছে। বাড়ির বাচ্চারা যে ঈদের দিন যে সালামিগুলা পাইছিল, সেই সালামিগুলা থেকে সবাই একটু একটু করে দিছিল, সাথে আমিও কিছু দিছিলাম। দেখলাম যে কিছু কম পড়ে গেছে, সেই খাতিরে আর কি কিছু দিছিলাম। তো সবাই মিলে হলো নুডলস পার্টির আয়োজন করছিল, বাচ্চারা বায়না ধরছিল ঈদের দিন নুডলস খাবে। তো ঈদের দিন মানে এত কিছু মানে বেঁচে গেছিল, সেমাই, পোলাও, মাংস, খিচুড়ি, অনেক কিছু বেঁচে গেছিল বলে ইচ্ছা করে আর কি ঈদের দিন আর নুডলসটা রান্না করা হয় নাই। তো সকালবেলা আর কি মানে বাচ্চারা এমন ভাবে বায়না ধরছিল, তো ওদেরকে বললাম তোমাদের টাকা দিয়ে তোমরা নুডলস রান্না করো, নুডলস পার্টি দাও। তো ওরা রাজি হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই। তো এখানে কিন্তু অনেকগুলা নুডলস ছিল, 480 টাকা নুডলস, আমি যতটুকু জানি 480 টাকা নুডলস ছিল, আর 2 হালি ডিম ছিল। দুই হালি ডিমই হয়ে গেছে, অত বেশি ডিম দেওয়ার প্রয়োজন নাই। তো এখানে হলো সব বাচ্চারা ছিল, আমার ভাসুরের মেয়ে রান্না করতেছিল। আমার ভাসুরের মেয়ে আলহামদুলিল্লাহ এই বছর অনার্স ফাইনাল ইয়ার শেষ হবে, আপনারা সবাই আমার ভাসুরের মেয়ের জন্য দোয়া করবেন। ওর মানে 2-3 মাস, মানে 2 মাস কি 3 মাস পরেই আর কি অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হবে। তো যাই হোক, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে ছেলে মেয়েগুলা। আমার যখন বিয়ে হয় তখন আমার ভাসুরের মেয়ে ক্লাস 5-এ বোধহয় পড়ে, এরকমই ছিল, ক্লাস 5 বা 6 এরকম মানে পড়তেছিল আর কি, এরকম ক্লাসে আর কি। তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। তারপরে এখানে সেজো দেবরের ছেলে মেয়ে ছিল, ছোট দেবরের ছেলে মেয়ে ছিল, আমার ছেলে মেয়ে, তারপরে আমার ভাসুরের মেয়ে তো রান্না করতেছে, ভাসুরের ছেলেও ছিল। তো যাই হোক, ভাসুরের ছেলে তখন ঘুমাইতেছিল আর কি। তো আমরা সবাই কিন্তু অনেক সকাল সকাল উঠে গেছিলাম, তো সকালে রান্না বাড়াও টুকটাক করছিলাম আমরা। তারপরে হলো নুডলসটা রান্না করা হয়েছে, আর হলো বাসা মানে বাড়ির বাচ্চারা কেউ ভাত টাত খাবে না বাড়িতে, মানে আগের দিন, মানে আগের দিন বলতে ঈদের দিনের পোলাও রয়ে গেছিল, সরি, খিচুড়ি রয়ে গেছিল আর মাংস রয়ে গেছিল, পোলাওটা ছিল না, পোলাওটা শেষ হয়ে গেছিল, সেগুলো গরম করে নিছিলাম। আবার ভাতও রান্না করছিলাম, তরকারি রান্না করছিলাম, আমি তো রান্না করি নাই, মানে আমার বড় যা রান্না করছে, মাটির চুলায় তো আমি একদমই রান্না করতে পারি না। তো যাই হোক, দেখেন কত নুডলস, অনেকগুলো নুডলস ছিল। আসলে কয় প্যাকেট নুডলস আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমার অতটা খেয়াল নাই, তবে এতটুকু মনে মনে আছে আর কি 480 টাকা নুডলস এখানে। মানে এটা কেন মনে আছে আমি একটু বলি, আমি যখন বসে বসে পেঁয়াজ মরিচ কাটতেছিলাম তখন আর কি ওরা সবাই আর কি বসে বসে হিসাব করতেছিল আর কি কয় টাকার নুডলস কে কিভাবে আনছে, তখন আর কি একসাথে যোগ করে দেখা গেছে যে 480 টাকা। তো তখন সবাই আর কি বলাবলি করতেছিল যে 480 টাকার নুডলস আর 2 হালি ডিম। তো সেই মানে সেটা শুনে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওইভাবে তো আর আমি মানে আমাকে তো আর ওইভাবে বলা হয় না, ওরা যখন বলাবলি করতেছিল তখন আর কি শুনছিলাম। তো যাই হোক, একবারে নুডলসটা কিন্তু প্রথমে সেদ্ধ করে বসানো হয় নাই, একবারে আর কি বসাই দিছিল আমার ভাসুরের মেয়ে, কারণ আসলে বাড়িতে তো ওইভাবে আমরা কেউ থাকি না, তো জিনিসপত্র ছড়ানো ছিটানো আর কি, মানে কোথায় কিভাবে কি রাখা হয়েছে কি না, মানে একদমই তো আসা হয় না কারোরই, ঈদ সিজন ছাড়া বাড়িতে ওইভাবে কেউ আসে না। তো যাই হোক, জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখেই আর কি কোথায় ঝুড়ি টুড়ি রাখছে কিভাবে কি, অতটা মানে না খুঁজে, মানে খুঁজতে গেলে অনেকটা সময় অপচয় হয়ে যাবে, তো ওইভাবে না খুঁজে তো আমার ভাসুরের মেয়ে করলো কি একবারই বসাই দিল। তা আলহামদুলিল্লাহ নুডলসটা অনেক মজার ছিল, অনেক মজা হয়েছিল আর কি, আমরাও খাইছিলাম, বাচ্চাদের দেওয়ার পরে অনেকটা বেঁচে গেছিল, আমরা বড়রাও খাইছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল। তো ওরা হলো নুডলস খেয়েটে বাড়ির পিছনে আর কি গেছে আম পাড়ার জন্য, দেখেন আম গাছে উঠতেছে, এটা হচ্ছে আমার ছোট দেবরের ছেলে, ওর নাম হয়েছে আকিব।
তো ও হলো সুন্দর গাছে উঠতে পারে, আমার ছেলে মেয়ে আবার গাছে উঠতে পারে না। ওরা মোটামুটি যেহেতু গ্রামের মধ্যে থাকে, মোটামুটি গাছ টাছে ওঠার অভ্যাস আছে, গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে, যেটা আমার ছেলে মেয়ে পারে না কিংবা আমিও পারি না। তো যাই হোক, সুন্দর করে আম গাছে উঠতেছিল আর একটা একটা করে আম পাড়তেছিল। এটা কিন্তু আমাদের গাছ না, আমাদের গাছ তো আছে অবশ্যই মানে ভিতরে, আর এটা হচ্ছে বাড়ির পিছন সাইডে অন্যের মানে অন্য মানুষের গাছ। তো ওই গাছ থেকে আর কি আম পাড়তেছিল, তখন হলো হয়তো বা এই গাছেরই কেউ মানে গাছের মালিক, মালিক তো না মানে যারা দেখাশোনা করে আর কি, তারা হয়তো বা দূর থেকে দেখছিল, দূর থেকে দেখে জোরে করে চিৎকার করতেছিল আর কি, যে কে উঠছে গাছে, কে উঠছে গাছে, এরকম আর কি। তো ওরা সবাই ভয় পেয়ে গাছের আমটাম আমটাম হলো নিচে ফেলে রেখে চলে গেছিল বাড়িতে, মানে ভয়ের চোটে আর কি। তো যাই হোক, অনেকগুলো কাঁচা আম পাড়ছিল, সেই আমগুলো বাড়িতে আনার পর আমরা হলো মাখাইছিলাম, আমার সেজো সেজো যা হলো আমগুলো ছুলে সুন্দর করে মাখাইছিল। আর আমি তো ওইভাবে খেতে পারি না আম, মানে টকের ভয়ে আর কি, আমি একদমই তো টক খেতেই পারি না, টক তো আমার একদমই অপছন্দ। তো যাই হোক, এখানে ওরা হলো কি বলবো, সবাই ভয়ে একদম কুঁকড়ে গেছিল। তারপরও যাই হোক, অনেকটা আম পাড়ছিল, অনেকগুলো আম পাড়ছিল, তো আমরা সবাই আর কি মিলেমিশে খাইছিলাম, যদিও আমি অতটা খাই নাই, ওই যে বললাম টকটা আমি অতটা খেতে পারি না। আমরা সবাই মিলে খাইছিলাম, আমার মানে আমরা জায়েরা মিলে, বাচ্চা কাচ্চা মিলে সবাই মিলে খাইছিলাম আর কি। তো এটা হলো আমার শ্বশুরবাড়ির পিছন সাইডটা আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।